নমস্কার বন্ধুরা খবর এভডিডে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশে আসবে ভারতের কবাডি দল এ ব্যাপারে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য অনুরোধ জানাবো আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেয় বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে করে নিত্য নতুন সব ঘটে যাওয়া নিউজের আপডেটগুলো সবার আগে পেয়ে যেতে পারেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশে আসবে ভারতের কবাডি দল স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় একটি প্রীতি ম্যাচ খেলবে দুই দল কবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান একথা জানিয়েছেন এছাড়াও মুজিব বর্ষে উপলক্ষে পাঁচ জাতির একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে কথা চলছে বলে জানান ফেডারেশনের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বর্ষে স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি বছরটি স্মরণীয় করে রাখতে নানা আয়োজন সরকারের ছাপ লেগেছে কবাডি ফেডারেশনের সুবর্ণ জয়ন্তী উদযাপনে আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে ফেডারেশন ছাব্বিশে মার্চের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীদের সঙ্গে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে বাংলাদেশে আসছে ভারত জাতীয় কবাডি দল এরই মধ্যে বাংলাদেশের কবাডি ফেডারেশনে চিঠি দিয়েছে ভারত দিনক্ষণ এখনও নির্ধারিত না হলেও পঁচিশে মার্চে অনুষ্ঠিত হতে পারে ম্যাচটি বিষয়গুলো জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা রেঞ্জের ডিআইজি এছাড়া আরও একটি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে কবাডি ফেডারেশন এটি হওয়ার কথা রয়েছে পাঁচ জাতির কথা রয়েছে শ্রীলঙ্কা পোল্যান্ড নেপাল আর কেনিয়ার সঙ্গে সাতাশে মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে টুর্নামেন্টটি বাংলাদেশ থেকে অংশ নেওয়া দল দুটি অনুশীলন করছে ফেডারেশনে ডাকা হয়েছে প্রায় অর্ধ শতাধিক খেলোয়াড় এরই মধ্যে বিদেশি কোচ এসেছেন ক্যাম্পের দায়িত্বে বন্ধুরা তাহলে আপনারা জানতেই পারলেন যে সাতাশে মার্চের অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীদের সঙ্গে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে সেটা অনুষ্ঠিত হতে চলেছে এ ব্যাপারে বিস্তারিত জানানো হলো ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ